This is the magic mirror. And this is me. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আর একটা ভিডিও স্টার্ট করে দিলাম। তোমাদেরকে আগেই বললাম যে আমি আজকে বিয়ের বাড়ি একটা যাব, তো পায়ে নেল পলিশও পরে নিয়েছি আর হাতেও পরে নিয়েছি। নখগুলো যেহেতু আমার ছোটো ছোটো, শুধু নখের সামনেগুলোই পরেছি। আর এখানে হচ্ছে বিয়ের বাড়ি যাব, সেই গিফটটা প্যাক করছে ভাই। ভাইয়ের গিফটটা আমি প্যাক করেছি আর আমরা যে গিফটটা নিয়ে যাব সেটা ভাই প্যাক করছে। গিফট প্যাকটাও আমার থেকে একটু বেশিই ভালো করে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যারা আমার চ্যানেলে প্রথম এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো। আর ভিডিওগুলো ঝটপট না দেখলে তোমরা আমাকে ঝটপট কমেন্টও করতে পারবে না, সেই জন্য কী আর বলবো, প্রত্যেক দিনই তো ভিডিও দিচ্ছি, কিন্তু হ্যাঁ ওয়াচিং টাইম সমানে কেটে যাচ্ছে। যাই হোক, ওইসব মন খারাপের কথা নিয়ে আজকে আর কথা বলে লাভ নেই। আজকে যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি তো সেইটার দিকেই মন দেওয়াই ভালো। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম উইদাউট ক্রিম্পিং মেশিন ছাড়া, মানে উইদাউট ক্রিম্পিং মেশিন কত সুন্দর একটা চুলে ক্রিম্পিং হয়ে যেতে পারে এইভাবে ব্যানা পাকিয়ে। তোমরা চাইলে গোটা চুলেও করতে পারো, কিন্তু গোটা চুলে করতে প্রচুর টাইম লাগে, সেই জন্য আমি শুধু সামনের দিকটাতেই করেছিলাম। যেহেতু সামনে পপ করবো ভেবেছিলাম, মানে দুই দিকে পপ, মাঝখানে শীতে করে, তো সেই জন্যই দুই দিকে সামনেখানটাতেই করেছিলাম। আর ভীষণ সুন্দর চুলটা কার্লি হয়ে গেছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তোমরা চাইলে এরকমভাবে একবার করে দেখতেই পারো, যাদের বড় চুল তাদেরকে তো আরও বেশি ভালো লাগবে। আর এই যে দেখো, অনেকটা মানে অনেকক্ষণ টাইম নেওয়ার পর এখন চলে এসেছি বিয়ের বাড়ি। এই দু চার পা হেঁটেই আমাদের বিয়ের বাড়িটা পড়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই বন্ধুটা মানে গ্রামেরই বন্ধু আর কি বলতে পারো। আর এই যে দেখো ডেকোরেশনগুলো কী দারুণ লাগছে, তাই না? লাইটিংটা ভীষণ সুন্দর হয়েছিল আর ভীষণ বড় সড়ো করে আয়োজনও করা হয়েছিল, বেশ ভালো লাগছিল চারিদিকটা। এই লাইটগুলোতে কি হয়, পরিষ্কার মানুষগুলোকে বোঝা যায় না, সেটাই একটা প্রবলেম। সাদা লাইট থাকলে মানে ছবিও তোলতে, ছবি তোলার সুবিধা, আবার হচ্ছে মানুষগুলোকে বোঝাও যায়। আর এইখানে হচ্ছে তোমাদের দাদাভাই ওর বন্ধুর সঙ্গে কথা বলছে, যদিও এই বন্ধুটাকে আমি চিনি না, ফেসবুকে দেখেছি দু একবার, কিন্তু হ্যাঁ সামনে থেকে কোনদিন দেখা হয়নি। এইসব অনুষ্ঠান না থাকলে দেখা হয়ও না, তো দেখা হয়ে গেল। আর এই যে দেখো এখন চলে এসেছি গিফট দিতে ব্রাইডকে। ব্রাইড তো দেখতে দেখে বুঝতেই পারছো কোনটা ব্রাইড, এটার বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো হয়তো ওদের মানে বন্ধু বান্ধবী কেউ হবে, যাই হোক আমি চিনি না। তো ওখানে ফটোশ্যুট হচ্ছিলো আর আমরা মানে গিফটটা দিয়ে চলে এসেছি। গিফট দেওয়ার সময় কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমার যা, এটাও হচ্ছে আমার একটা যা গিনি, তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিলাম। আর এইখানে দেখো কত সুন্দর ডেকোরেট করেছে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ভাই ফুচকা খাচ্ছিলো। আমি যেহেতু অনেকটা রাত্রি করেই গেছিলাম, মানে সাড়ে আটটার সময় গেছি আর কি, তো মানে ফুচকা টুচকা আর খায়নি, দেখছি খাবার খেতে পারবো না সেই জন্য। আর এখানে হচ্ছে যার বিয়ে তার বন্ধুগণ ঢুকছে, তার ভাইয়ের বন্ধু সব ভেতরে ঢুকছে। আর আমরা এখানে খেয়ে নিচ্ছি মোমো। এখানে মোমোর স্টলও লাগানো ছিল, কিন্তু হ্যাঁ বেশি খাইনি, দু পিসই খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আর আমি আর ভাই তিনজনেই বসে পড়েছি। এখন খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো জানো, ভীষণ ভিড় ছিল, মানে প্রচুর বড় প্যান্ডেল, তার সাথেও প্রচুর ভিড় ছিল, যেহেতু অনেক লোক নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য আমাদের আসতে প্রায় দশটা মতন বেজে গেছিলো। হ্যাঁ দশটা এরকম হবে বয় কি, হ্যাঁ এরকম তো হবেই। আর এই যে দেখো আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম আর ছোটো ভাই ভিডিও করছিল। আর এখানে হচ্ছে আমাদের মানে প্লেট চলে এসছে, প্লেটের ওপরে অয়েল পেপারও দেওয়া হয়ে গেছে, টিস্যুও দেওয়া হয়ে গেছে, লেবু দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডটা হচ্ছে চাবির রিং, দেখতে বেশ ভালো লাগছিলো। এগুলো বেশ ভালো লাগে, বাড়িতে কাজেও লেগে যায়, তাই না বলো? আর কাগজের মেনু কার্ডগুলো দিলে সেই বাড়ি আস্তে আস্তে মানে মাছ রাস্তাতে পড়েই থাকে আর কি। আর এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার দিয়েছিল, যেটা আমি খাইনি, তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভেজ বিরিয়ানি, যেটা আমি খেতে পারিনি, আমার ভোজ খেতে যাওয়া ফালতু হয়েছে, আমি কোনো কিছুই খেতে পারিনি, শুধু ডাল আর পোস্ত দিয়ে ভাতটা খেয়েছিলাম আর আদার্স সেরকম কিছুই খাইনি। আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, চাটনি আর পাঁপড়, এইটা খেয়েছিলাম, এটা না খাওয়া নয়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা, যেটা আমি তোমাদেরকে বিয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পর দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সেরকম কিছুই সাজিনি, ওই খোঁপায় ফুলটা লাগিয়েছি আর কাপড়টা পরেছি আর কি। মুখে মেকআপ তো আমি কোনোদিনই করি না, আজকে প্রথম না। এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও, যেটা মানে ছোটো ভাই পুজো জোগাড় করছে আর কি বাড়িতে। আমাদের আজকে অমাবস্যা পুজো হবে, প্রত্যেক অমাবস্যাতেই বাড়িতে পুজো হয় সেটা তো তোমরা সবাই জানো। আর এখানে হচ্ছে মা জোগাড় করছে,
আর এখানে আমি টেস্ট করছি তোমাদের দাদা ভাই আমাকে চিনতে পারে কিনা। তো হ্যাঁ, চিনতে পেরেছিল। তারপর দেখলাম পুটপুট করে তাকাচ্ছে আর কি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আজকেই চলে যাবে, কালকে এসছে আজকে চলে যাবে। তো সেই জন্য আলুর সরি পরোটা, আলু ভাজা আর হচ্ছে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল, যেটা ও মানে টিফিন খেতে পারবে আর কি রাত্রিবেলায়। অনেকটা পৌঁছাতে নিতে রাত্রি 8টা মতন বেজে যাবে। আর এইখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি রাস্তায় টিফিনটাকে নিয়ে, যেহেতু ওই বাড়িতে ছিল, স্নান টান করে মানে বেরোবে বলে। আর আমি টিফিনটা ভরে দিয়েছি এখানে, এখন ও দেখছে টিফিন। আর এই জায়গাটা হচ্ছে আমাদের একটা পাত্র, যদি কোনো পাত্রী থাকে তো প্লিজ যোগাযোগ করুন আমার সাথে, মানে ছেলের আমাদের বিয়ে দিতে হবে আর কি। এই যে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে, যাই হোক দুর্গা দুর্গা। মোটর সাইকেল নিয়ে যাবে না, মোটর সাইকেল স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, আর ওটা হচ্ছে মানে ওই ভাইটা নিয়ে চলে আসবে। আর এদিকে এখন আমি দিচ্ছি কুকুরদেরকে খেতে। যাই হোক, এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা একটা করে কমেন্ট করে দিও। তোমরা ভিডিওতে কমেন্ট করলে না ভীষণ ভালো লাগে, আর কি বলবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।